আজকের আলোচনার বিষয় সেট। সেট ইংরেজি শব্দ, সেট বলতে আমরা যেটা বুঝি বাস্তব জগতে যা কিছু চিন্তা করা যায় বা যা কিছুকে সংজ্ঞায়িত করা যায়, যা কিছুকে ডিফাইন করা যায়, এরকম সকল বস্তুর সমাবেশ বা সংগ্রহ। সেক্ষেত্রে আমরা বলতে পারি বইয়ের সেট। যেমন আমি ক্লাস টু এর একটা বইয়ের সেট বলতে পারি, সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, অঙ্ক এরকম কিছু বইয়ের নাম থাকবে। আমি একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ের সেটের কথা বলতে পারি, সেক্ষেত্রে বাংলা, ইংরেজি বা ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ এরকম কিছু বইয়ের নামের সমষ্টি থাকবে। অথবা আমরা বলতে পারি যে থালা বাসনের সেট, আমরা বলতে পারি আসবাবপত্রের সেট, আমরা বলতে পারি সংখ্যার সেট, সেক্ষেত্রে জোড় সংখ্যার সেট বলতে পারি আমরা, বেজোড় সংখ্যার সেট বলতে পারি আমরা, পূর্ণ সংখ্যার সেট বলতে পারি আমরা, ভগ্নাংশের সেট বলতে পারি, বাস্তব সংখ্যার সেট বলতে পারি, এরকম আমরা বর্ণমালার সেট বলতে পারি, আমরা খাবারের নামের সেট বলতে পারি, এরকম অনেক ধরনের সেট আমরা লিখতে পারি। যেমন আমরা দুটি বা তিনটি পূর্ণ সংখ্যার সেট বলতে পারি, যেমন আমরা একটি সেটের নাম দিলাম এ। সাধারণত সেটগুলোকে আমরা এরকম বড় হাতের অক্ষর দিয়ে লিখে থাকি, এ, বি, সি, ডি, এগুলো প্রত্যেকটি এক একটি সেট। তাহলে আমরা যদি একটি সেট এ চিন্তা করি, তাহলে সেই সেটে আমরা বলছি যে কয়েকটি পূর্ণ সংখ্যা থাকবে। তাহলে পূর্ণ সংখ্যা হলে আমরা এরকম লিখতে পারবো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, এরকম কতগুলি সংখ্যা আমরা লিখতে পারবো। এগুলো এক থেকে পাঁচ পর্যন্ত, অর্থাৎ ওয়ান টু ফাইভ পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার। আবার আমরা বলতে পারি যে বি একটি সেট, সেক্ষেত্রে বি সেটে আমরা কতগুলো জোড় সংখ্যা নিতে পারি, তাহলে টু, ফোর, সিক্স, এইট, আমরা বলতে পারি এক থেকে এইট পর্যন্ত, যে কোনো এক থেকে আট পর্যন্ত কতগুলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং জোড় সংখ্যা। তাহলে আমরা বলছি পূর্ণ এবং জোড় সংখ্যার সেট, যাদের রেঞ্জ হবে দুই থেকে আট পর্যন্ত বা এক থেকে আট পর্যন্ত, এরকম হতে পারে। সেক্ষেত্রে আমরা যে উপাদানগুলো এখানে দেখছি, দুই, চার, ছয়, আট, এগুলো প্রত্যেকটি হচ্ছে আমাদের এই বি সেটের উপাদান। এখানে বিটা হচ্ছে সেট, আর আমাদের এই জিনিসগুলোকে আমরা বলছি উপাদান বা এলিমেন্ট, উপাদান। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দুই একটি উপাদান। কার উপাদান? এটা হচ্ছে একটা বি সেটের উপাদান। এভাবে আমরা লিখতে পারি যে টু বিলংস টু বি, দ্যাট মিন্স দুই হচ্ছে বি সেটের একটি উপাদান। ঠিক অনুরূপভাবে আমরা লিখতে পারি থ্রি, ফোর বিলংস টু, ফোর বিলংস টু বি। আবার আমরা লিখতে পারি উপরের সেট হতে, ওয়ান বিলংস টু এ। এগুলো হচ্ছে যে বোঝাচ্ছে যে এই প্রথম জিনিসটি দ্বিতীয় সেটের উপাদান, প্রথম জিনিসটি দ্বিতীয় সেটের উপাদান। আবার বি সেট আমরা যদি লিখি ওয়ান বিলংস টু বি, তাহলে আমরা দেখছি যে এই এক বা ওয়ান বি সেটের কোনো উপাদান নয় বা বি সেটের মধ্যে নেই। তার মানে হচ্ছে যে এক বি সেটের উপাদান নয়, এটা বোঝানোর জন্য আমরা এভাবে এটাকে লিখে থাকি। দ্যাট মিন্স ওয়ান নট বিলংস টু বি, তার মানে হচ্ছে এক বি সেটের উপাদানের মধ্যে নেই বা এক বি সেটের উপাদান নয়। এভাবে আমরা সেটকে সংজ্ঞায়িত করতে পারি। এবং আমরা সেট লেখার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে আমরা সেই উপাদানগুলোকে কমা দিয়ে দিয়ে লিখতে থাকবো, এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব এবং এই কমার আগে একটা করে উপাদান বসবে। তার মানে আমরা যদি একটি সেটের কথা বলি, যে বইয়ের একটি সেট, তাহলে আমরা বলছি আমাদের সেটের নাম হচ্ছে ডি, ডি ইজ ইকুয়াল, বই হচ্ছে বাংলা। ঠিক অনুরূপভাবে আমরা লিখতে পারি ইংরেজি, অনুরূপভাবে আমরা লিখতে পারি গণিত। তার মানে এই তিনটি বইয়ের সেট, এই তিনটি বইয়ের সেট। সেক্ষেত্রে আবার আমরা এরকম লিখতে পারবো যে বাংলা বিলংস টু ডি। বাট কেউ যদি এখানে লেখে আইসিটি, তাহলে দেখছি এখানে যে বইয়ের নামগুলো আছে, সেই বইয়ের নামগুলোর মধ্যে আইসিটি বইটি নেই। দ্যাট মিন্স আইসিটি নট বিলংস টু ডি, তার মানে হচ্ছে আইসিটি বইটি ডি সেটের উপাদানভুক্ত নয়। এভাবে আমরা সেটকে সংজ্ঞায়িত করতে পারি। সুতরাং আমাদের এই সেট বিষয়ের যে প্রেজেন্টেশন সেটা ক্লিয়ার করতে হবে এবং সেটের উপাদান কিভাবে লিখতে হয় সেটা বুঝতে হবে।
তাহলে আমরা পরবর্তী ধাপগুলো বুঝবো। এখানে অবশ্যই আমাদের এই সিম্বলটা মনে রাখতে হবে, এটা উপাদানকে বোঝায় বা সদস্যকে বোঝায়। আমরা বাংলা এভাবে বলতে পারি, বাংলা ডিসেটের একটি সদস্য, বাংলা ডিসেটের একটি সদস্য, আইসিটি ডিসেটের একটি সদস্য নয়। দ্যাট মিন্স বাংলা বিলংস টু ডি বাট আইসিটি নট বিলংস টু ডি। এভাবে আমরা সেটকে প্রেজেন্ট করতে পারি। ধন্যবাদ।